আচ্ছা বল, দেখো এখানে মাংসর মধ্যে 2 কিলো 2.5 কিলো মতো মাংস আছে এখানে। তা লেবুর রস দিয়ে ওটাকে মাখছে, প্রথমে লেবুর রস দিচ্ছে, তারপরে তোমার একটু আদা রসুন বাটা দিচ্ছে, মানে পকোড়াটা মাখার জন্য, চিলি চিকেন হবে, পকোড়াটা মাখার জন্য লেবুর রস দিচ্ছে। আর কটা ডিম দেবে? 4টে ডিম দেবে ওখানে, দেখো 4টে ডিম ফাটিয়ে দেবে ওই মাখাটার মধ্যে। আর তোমার এদিকে লাগছে পকোড়ার জন্য এই গোলমরিচ গুঁড়ো, এখন ওই গোলমরিচ গুঁড়ো, একটু আজিনা মটর দিবি তো, আজিনা মটর আর আদা রসুন বাটা, আর কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার রয়েছে দেখো, কর্নফ্লাওয়ার রয়েছে, এই দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছে। লেবু লাগবে? মানে 2টো লেবু দিয়েছে ওতে, 2টো লেবু দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছে। আদা রসুন দিচ্ছে, 2 চামচ মতো আদা রসুন বাটা দিল। ডিমটা ফাটিয়ে দিচ্ছে, এই তো একটা নুন, এই যে আজিনা মটর, একটু আজিনা মটর দিচ্ছে, দেখা, হ্যাঁ তো আজিনা মটর দিলো, 1 চামচ মতো আজিনা মটর দিল। আর গোলমরিচ দিচ্ছে, দেখো কতটা গোলমরিচ দিয়ে দিল। দিয়ে এইবার ভালো করে ওটা মেখে নিচ্ছে, কর্নফ্লাওয়ার দেবে ওর মধ্যে, নুন দিচ্ছে আন্দাজ মতো নুন, আর একটু নুন দিয়ে দিল, আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছে, আজকে আমাদের এখানে কালী পুজো হচ্ছে তাই গান চালিয়েছে, কালী পুজোর গান, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক, যাচিস মায়ের পয়ালাপ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না কোটে, আমার মায়ের
পায়ের জগা হয়ে ওর মধ্যে একটু ময়দা দেবে, ময়দা দিলে একটু এ হবে, টাইট হবে। দেখো একটু ময়দা দিচ্ছে, ময়দাটা দিলে একটু টাইট হবে মাথাটা। আর একটু ময়দা দিল, দেখো মাখাটা হয়ে গেছে। এটা পকোড়া, চিলি চিকেনের পকোড়াটা ভাজবে। আর দেখো চিলি চিকেনে লাগছে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এই যে এখানে দেখো আদা রসুন, তোমার কুচিয়ে মানে কুচুনো মানে ওই ওই চপারে কুচিয়ে রেখে দিয়েছে, চপারে পেস্ট করে রেখেছে। এটা হচ্ছে তোমার আদা রসুন। আর এখানে টমেটো সস আছে, সোয়া সস আছে, চিলি সস আছে, আর গোলমরিচ, আজনা মটর, নুন, এগুলো তো লাগছেই। তা চলো তোমাদের পকোড়াটা ভাজা হয়ে যায়, তারপরে তোমাদের সাথে চিলি চিকেনটা যখন করবে তোমাদের সাথে শেয়ার করব। আর চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে। দেখো পকোড়াটা ভাজছে, চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে। দেখো আমার পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। এইবার কড়ায় তেলে একটু রসুন আর আদা কুচি দিয়ে দিল, ওই চপারে করা রসুন আর আদা। আর একটু রসুন আদা দিয়ে দিল। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা বড় বড় করে। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কাটা দেবে। নুন দিচ্ছে একটু, আমাদের রিম্পা খুব ভালো চিলি চিকেন ফ্রাইড রাইস করে। আজিনা মটর দিচ্ছে, গোলমরিচ দিচ্ছে, সোয়া সস দিচ্ছে, রেসিপি সোয়া সস, চিলি সস দিচ্ছে,
আশ্বাস দিচ্ছে। একটু চিনি দিচ্ছে, একটু সোয়া সস দিচ্ছে। দেখো এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছে। গরম জল বসে দিবি, খেতে দিতে বসে দিবি। দেখো কেটলিতে গরম জল করে নিচ্ছে। ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছে ওই চিলি চিকেনে দেওয়ার জন্যে। দেখো গরম জল হয়ে গেছে, গরম জল ঢেলে দিচ্ছে ওর মধ্যে। দেখো একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে। কর্নফ্লাওয়ার গুলা দিয়ে দিচ্ছে। দেখো হয়ে গেছে চিলি চিকেন, উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছে। চিলি চিকেন হয়ে গেছে, দেখো এখন ফ্রাইড রাইসটা করবে। দেখো আদা রসুন কুচি দিচ্ছে, একটা মিক্সড ফ্রাইড রাইস করবে এগ দিয়ে, ডিম দিয়ে মিক্সড ফ্রাইড রাইস করছে। আদা রসুনটা দিয়েছে, এবার একটু পেঁয়াজ কুচি দিচ্ছে। অনেকটা চাল তো তাই তিনবারই করবে। ক্যাপসিকাম দিল, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এবার ওটা একটু ভাজা ভাজা করছে। কাঁচা লঙ্কা দিল দুটো,
ভাতটা দিচ্ছি ওর মধ্যে। এইভাবে ফ্রাইড রাইস করে দেখো, খুব ভালো লাগবে। এবার ওর মধ্যে একটু বিনস গাজর ভাজা দিয়ে দিচ্ছে, আর ডিমটাও দিয়ে দিচ্ছে। ডিম ভুজিয়া করে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে এইবার ওটাকে আজিনা মটর দিচ্ছে, নুন দিচ্ছে, একটু গোলমরিচ দিচ্ছে, ওটাকে একটু ভাজা ভাজা করছে। পেঁয়াজ পাতা ছড়িয়ে দিল, চিংড়ি মাছ দিলে আরও ভালো হয়। চিংড়ি মাছ একটু চিকেন কুচো করে দিলে, ওটা দেওয়া হয়নি আর কি, শুধু ডিম দিয়ে করছেন। আর চিংড়ি মাছ চিকেন দিলেও ভালো লাগে ওর মধ্যে। ঘি দেবো না, শুধু রিফাইন তেলে করছে, ঘি দেবে না। আর একটু গোলমরিচ দিল, জায়ফল জৈত্রীও দেবে না আর ঘিও দেবে না, বুঝেছ? শুধু রিফাইন তেলে হচ্ছে। দেখো হয়ে গেছে, এবার হাঁড়িতে ঢেলে দিচ্ছে, দিয়ে আবার এই যে এখনো দু হয়ে আছে, এখনো দুবারে হবে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ও আর দুবার হবে করে নি। দেখো এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা, এই যে চাটনি, আর চিলি চিকেনটা দেখাই তোমাদের। এই যে চিলি চিকেন হয়ে গেছে। চলো রাখি, প্রচণ্ড গরম, ঘেমে গেছি, এত ঘেমে গেছি তোমাদের কি বলবো। বৌমা করেছে, আমি হেল্প করেছি। আর চলো ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, টাটা।